দীর্ঘ লকডাউনের পরিপ্রেক্ষিতে রাজ্যের ফুল চাষ সংশ্লিষ্ট জেলাগুলির মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এই সমস্ত জেলার ফুল চাষ ভীষণভাবে ক্ষতির মধ্যে পড়েছিল। কিছুদিন পর ফুল বাজার খুললেও ফুল বাজারে ক্রেতার অভাবে ফুল অনেকটাই অবিক্রি অবস্থায় পড়ে থাকত। এরপর গত 20 তারিখে প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে যতটুকু ফুল গাছ বেঁচেছিল জল জমে এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে ফুল বাগানগুলি একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে। এমতাবস্থায় আমরা আমাদের ফুল চাষিদের সংগঠন সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজ রাজ্যের হর্টিকালচার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লাকে ইমেলে ক্ষতিপূরণের আবেদন জানিয়েছি। ফুল সাধারণত পূজা অনুষ্ঠানে লাগে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও লাগে, কিন্তু সারা বছরের মধ্যে দুর্গাপুজোর সময় বিরাট পরিমাণ ফুলের চাহিদা থাকে। এই মুহূর্তে ফুলবাগানগুলি নষ্ট হয়ে যাওয়ার কারণে দুর্গাপুজোর চাহিদা মেটাতে গেলে আবার নতুন করে বাগান তৈরি করতে হবে, কিন্তু চাষিদের যা আর্থিক অবস্থা একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। তাই এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে এককালীন একটা ভালো পরিমাণ অর্থ সাহায্য না করলে চাষিরা নতুন করে ফুল চাষে হাতি দিতে পারবে না, সেই আবেদন নিয়েই রাজ্যের মাননীয় মন্ত্রীকে আমরা আজকে স্মারকলিপি পাঠিয়েছি। আমার নাম নারায়ণ চন্দ্র নায়ক, সম্পাদক সারা বাংলা ফুল চাষী ও ফুল ব্যবসায়ী সমিতি।